আর্জিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ আর্জিকর কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই কিন্তু তোলপাড় একেবারে গোটা রাজ্য একাধিক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন চিকিৎসকরা কারণ সন্দীপ ঘোষের ভয়ে এতদিন পর্যন্ত মুখ খুলতে পাচ্ছিলেন না আর তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষকে টানা আঠেরো দিন ধরে জেরা করেছে সিবিআই আধিকারিকরা আঠেরো দিন ধরে জেরার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ তবে সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই যা পারল না সেটাই কিন্তু করে দেখালো আম জনতা আলিপুর আদালতে তোলা হয়েছিল সন্দীপ ঘোষকে আদালতে তুলতেই কিন্তু রীতিমতো তোল পার একেবারে আদালত চত্বর ঠিক থেকে ভিড় আদালত চত্বর থেকে উঠলো চোর চোর স্লোগান আর তার মাঝেই কিন্তু সন্দীপ ঘোষের গালে সপাটে চর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআই যা পারলো না সেটাই কিন্তু করে দেখালো বাংলার মানুষ আম জনতা সন্দীপ ঘোষের গালে ঠাসিয়ে চর মারল আম জনতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর এই নিয়েই কিন্তু উত্তাল একেবারে আদালত চত্বর আলিপুরের সিবিআই বিশেষ আদালতে প্রাক্তন আর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের উপস্থিতি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় সন্দীপ ঘোষকে একজন ব্যক্তি গালে সপাটে চর মারেন আদালতের বাইরে বিক্ষোভরত আইনজীবীরা চোর চোর স্লোগান দিতে শুরু করেন যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে মঙ্গলবার সন্ধ্যার পর সিবিআইয়ের বিশেষ আদালত থেকে সন্দীপ ঘোষকে বের করার সময় সিআরপিএফ জওয়ানরা কড়া নিরাপত্তা প্রদানের চেষ্টা করছিলেন আদালত চত্বর থেকে গাড়িতে ওঠানোর সময় সন্দীপ ঘোষের গালে চর মারা হয় ঠাসিয়ে চর মারা হয় এটি আইনজীবী নাকি বাইরের কোনো ব্যক্তির দ্বারা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয় সন্দীপ ঘোষকে আট দিনে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তাকে মূলত নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জেরা করবে বিশেষ করে আর কর হাসপাতালে দুর্নীতির ঘটনা সম্পর্কে জানতে চেষ্টা করবে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের কাছ থেকে দুর্নীতির উৎস ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন এই ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর সঙ্গেও কথা বলা হয়েছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পর সিজিও কমপ্লেক্স থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছিল গতকালই আর তার মধ্যেই কিন্তু আদালত চত্বরে সন্দীপ ঘোষকে নামাতেই কিন্তু তুল কালাম পরিস্থিতি সন্দীপ ঘোষকে একেবারে করা পদক্ষেপ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাধারণ মানুষের আইনজীবীরা বিক্ষোভ দেখাতে থাকেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অবশেষে মার খেলেন সন্দীপ ঘোষ আদালত থেকে বেরিয়ে সপাটে চর খেলেন সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর তাকে আলিপুর কোর্টে তোলা হয় শুনানি শেষে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ যখন আদালত থেকে বের হচ্ছিলেন তখন আশেপাশে ছিল থিক থিকে ভিড় মূলত সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা সেই সময় পিছন থেকে এক ব্যক্তি সপাটে কষিয়ে ঠাসিয়ে চোর মারেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের গালে যিনি একটা সময় বাউন্সান নিয়ে ঘুরে বেড়াতেন বলে অভিযোগ যাকে আরজিকরের মুখ্যমন্ত্রী বলা হতো সেই সন্দীপ ঘোষকে কিন্তু জনতা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছে সেই ক্ষোভের কিন্তু বিস্ফোরণ ঘটল আজ জনবিস্ফোরণ ঘটল কার্যত আলিপুর আদালত চত্বরে একেবারে ঠিক থেকে ভিড় ভিড়ে ঠাসা কেন্দ্রীয় বাহিনী তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তা সত্ত্বেও সেখানে আইনজীবীরা পর্যন্ত বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীরা চোর চোর স্লোগান তুলতে থাকেন আইনজীবীদের এই চোর চোর স্লোগানই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে আলিপুর আদালত চত্বর আর সেই সময়ই কিন্তু পিছন থেকে একজন সবাটে চোর মারেন সন্দীপ ঘোষের গালে সন্দীপ ঘোষের গাড়ি চর মারার পরপরই কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য ফয়সালা ইন দ্য স্পট সিবিআই যা পারলো না আঠেরো দিনে সিবিআই যদি থার্ড ডিগ্রি দিত কষিয়ে যদি দুটো থাপ্পড় মারত তাহলে কিন্তু গল করে সব কিছু বেরিয়ে যেত এমনই মনে করছেন সাধারণ মানুষ কিন্তু আইনত তাদের হাত পা বাঁধা থার্ড ডিগ্রি প্রয়োগেও কিন্তু হাত পা বাঁধা তাই সাধারণ মানুষ সিবিআই যেটা পারল না সেটাই কিন্তু আজ করে দেখালো কদিন আগেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল এক অভিযুক্ত বর্ধমান মেডিকেলের তাকে কিন্তু রীতিমতো ধরে ধোলাই দিয়েছিল চিকিৎসকরা আর তারপর পর এবার সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে তবে কারা চর মেরেছে আন্দোলনরত আইনজীবীরা নাকি সাধারণ মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কারা আসলে চরটা মারল সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো খবর উঠে আসেনি তবে সব থেকে বড় খবর এই মুহূর্তের ফয়সালা ইন দ্য স্পট সন্দীপ ঘোষের গালে পড়ল সপাটে চর সন্দীপ ঘোষকে আট দিনের জন্য সিবিআই হেফাজত দিয়েছে আদালত আদালতে বিচারক প্রশ্ন করেছিলেন সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ জানিয়েছিলেন তার অ্যালার্জি আছে নানা ধরনের রোগ আছে অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পর পরই কিন্তু এবার খাতা খুলতে শুরু করেছেন রোগের খাতা খুলতে শুরু করেছেন সন্দীপ ঘোষ তবে সন্দীপ ঘোষকে আট দিনের সিবিআই হেফাজত সন্দীপ ঘোষ সহ আরও যে চারজন গ্রেপ্তার হয়েছে তাদের সিবিআই হেফাজত দিয়েছে সিবিআইকে কিন্তু পথ দেখালো সাধারণ মানুষ কি করে পেট থেকে কথা বের করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিল সাধারণ মানুষ এবার সিবিআই কি থার্ড ডিগ্রি প্রয়োগ করে সন্দীপ ঘোষের পেট থেকে কথা বের করবে আর জি করে মৃত চিকিৎসক খুন এবং ধর্ষণ কাণ্ডে কে বা কারা জড়িত কাদের নির্দেশে কাদের পরিকল্পনায় কাদের চক্রান্তে কাদের ষড়যন্ত্রে খুন হতে হলো এই নিরীহ প্রাণটা গেল সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের নাম কি সামনে আসবে এই সন্দীপ ঘোষকে জেরা করে সন্দীপ ঘোষ কি মেন মাথাদের নাম ফাঁস করবেন হাসপাতালে যে সিন্ডিকেট চালাতেন যে কোটি কোটি টাকার দুর্নীতির সাথে জড়িত এই সন্দীপ ঘোষ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর থেকেই কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলছিল বিরোধীরা তবে সেই অভিযোগ সেই সময় ধোপে টেকেনি তবে আরজিকর কাণ্ডের পরপরই কিন্তু রীতিমতো দুর্নীতির পর্দাফাশ হয়ে গেছে রাজ্য সরকার তরি সিট গঠন করে তদন্ত শুরু করেছিল তবে কলকাতা হাইকোর্ট এই সিট খারিজ করে দিয়ে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দেয় সিবিআই কিন্তু আরজিকরের ধর্ষণ এবং খুনের মামলার সাথে সাথে এই আর্থিক দুর্নীতির মামলারও তদন্ত চালাচ্ছে সেই তদন্তও কিন্তু একাধিক ব্যক্তি একাধিক প্রভাবশালীকে জেরা চালিয়েছে একযোগে পনেরো জায়গায় তল্লাশি চালিয়েছে তার মধ্যেই কিন্তু অবশেষে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ তবে গ্রেপ্তার হতেই কিন্তু আজ একেবারে ফয়সালা ইন দ্য স্পট সন্দীপ ঘোষের গালে পড়ল একেবারে থাপ্পড় এরপর কি হতে চলেছে আগামী দিনে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সিবিআই সন্দীপ ঘোষকে আট দিন ধরে জেরা করে কি কী তথ্য হাতে পায় কার নাম সামনে আসে কোন মাথাদের কাছে এত কোটি কোটি টাকার ভাগ কোন মাথাদের হাত ছিল সন্দীপ ঘোষের মাথায় কার সৌজন্যে এত বড় দুর্নীতিকাণ্ড চালাতে পেরেছিলেন সন্দীপ ঘোষ কিছুই কি জানতেন না স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রশ্নগুলোই কিন্তু তুলে দিচ্ছে বিরোধীরা তাই আগামী দিনে কি হতে চলেছে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষকে জেরা করে তার পেট থেকে কথা বের করতে পারে কিনা সিবিআই সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের